বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সাথে করা চুক্তি দেশের স্বার্থ বিরোধী এমন অভিযোগ করে তিনি বলেছেন, সব বিলিয়ে দেওয়া হয়েছে ভারতকে, বিনিময়ে দেশের মানুষ কিছুই পায়নি। নয়াপল্টনের সমাবেশে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব। ইমরুল আহসানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মিছিল স্লোগানে ফের উত্তল রাজপথ। শনিবার বিএনপি নেতাকর্মীদের সব স্রোত যেন মিলেছিল নয়াপল্টনে, দাবি বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা মহানগর ছাড়াও আশপাশের জেলার নেতাকর্মীদের ঢল নামে সমাবেশ স্থলে, কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন ও আশপাশের এলাকায়। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন তাদের নেত্রী রাজনৈতিক বৈরিতার শিকার, আইনের দোহাই দিয়ে সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ তাদের। মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে, প্রায় ৬ বছর তিনি আটক আছেন। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বলতে পারেন এই দেশের মানুষ কখনোই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এটা আমাকে মনে রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে, তাকে আমরা মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো কিছুই কোনো বাধা আমরা মেনে চলব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। রাজনৈতিক কাঠামোর পাশাপাশি দুর্নীতি করে ক্ষমতাসীনরা দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এই অবস্থা থেকে উত্তরণে নেতাকর্মীদের কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। ভারতের সাথে করা চুক্তির সমালোচনা করেন মির্জা ফখরুল। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে সংরক্ষণ করে লেখা থাকবে, কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে। আমরা পানি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা অভিন্ন 154টা নদীর পানি আমরা চাই, আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধান চাই। তা না করে এই সরকার তার সব কিছুই বিলিয়ে দিয়েছে। শেখ হাসিনা আজকে গর্ব করে বলছেন যে আমি তো কানেক্টিভিটি দিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে সবাই দেয়। আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন, এর আগে আপনি বলেছিলেন যে আমি তো উজাড় করে দিয়েছি, আপনি তো উজাড় করে দিয়েছেন। আমরা বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে? আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্ত একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি সোনার ময়না পাখি। চুপ করো। কোথায় যাচ্ছ আমার?
তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।